হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্য ব্যাপার নিয়ে, মানে আমি ইউটিউবের জার্নিটা যখন শুরু করেছি, এটা তো আমার সেকেন্ড চ্যানেল আর খুবই নতুন চ্যানেল, তো তোমরা আশা করি জানো যে আমার আরেকটা চ্যানেল আছে যেটাতে আমি পড়াই জেনারেলি বাচ্চাদের বড়দের। তো এই চ্যানেলটা আমি শুরু করেছি রিসেন্টলি, যেখানে আমি বিভিন্ন টিপস, ইনফরমেশন, লাইফস্টাইল হ্যাকস, হেলথ টিপস, কুকিং ভিডিওস, সব ধরনের ভিডিও শেয়ার করে থাকি। তো আজকেও আমি এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। মানে তোমরা যারা ইউটিউব ভিডিও বানাতে চাও, বা আমি দেখছি অনেকেই ব্লগিং করছে, বা প্রচুর লোকেরা এখন এটাতে নিয়ে অনেক অকিউপাইড হয়ে গেছে, তো তাদের জন্য ইনফরমেশনটা ভীষণ ভাইটাল। সো প্লিজ পুরো ভিডিওটা শুনো, আর কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভিডিওটা দেখার পরে, এখন নয়। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য একটা বেস্ট ওয়েবক্যাম আর বেস্ট মাইক যেটা আমি কিনেছি রিসেন্টলি, সেটা আমি শেয়ার করতে চাই। অ্যাজ এ ইউটিউব বিগিনার এই ওয়েবক্যামটা কিন্তু ভীষণ ভালো। এটা কিন্তু মানে যারা তোমরা সেট আপ চাইছো একটা ভালো ওয়েবক্যাম দিয়ে, যেখানে তোমাদের অডিয়েন্স তোমাদেরকে ভালোভাবে দেখতে পারে, তোমাদের আওয়াজ পরিষ্কার করে শুনতে পারে, যাতে ভিডিও কোয়ালিটিটা আরো ভালো হয়, তো তাদের জন্য এইটা কিন্তু ভীষণ হেল্পফুল। তো আমি রিসেন্টলি যেটা কিনেছি হচ্ছে C922 এইচডি প্রো এইচডি ওয়েবক্যাম, স্ট্রিম ওয়েবক্যাম, এটা হচ্ছে লজিটেকের। আর এটা তোমার প্রচুর ফিচার্স আছে এটার মধ্যে। তো ফার্স্ট অফ অল যেটা সব থেকে ভালো ফিচার হচ্ছে, এটা 720 পিক্সেল ভিডিও রেজলিউশন, মানে তুমি ক্যামেরার সামনে যা করছো তোমার অডিয়েন্স তোমাকে কিন্তু পরিষ্কার ভাবে দেখতে পারবে। তো এটা অবভিয়াসলি খুব সুন্দর একটা ভিডিওর কোয়ালিটি দেয়। রাইট নাও আমিও কিন্তু এই ওয়েবক্যামে করছি, ঠিক আছে? তো আশা করছি আমার ভিডিও কোয়ালিটি তোমাদের ভালো লাগছে, পরিষ্কার লাগছে, তুমি দেখতে পাচ্ছ সবকিছু সুন্দর করে, তাই না? সেকেন্ড থিং হচ্ছে এটার সাথে একটা ট্রাইপড স্ট্যান্ডও আসছে। এই যে ট্রাইপড স্ট্যান্ডটা দেখছো, এই ট্রাইপড স্ট্যান্ডটাতে তুমি এটার উপরে অ্যাডজাস্ট করতে পারো, করে তুমি কিন্তু ভিডিওটা ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? তো অবভিয়াসলি না, ভালো ফিচার। আর আমি যখন এটা খুললাম এই বক্সটা, এটার মধ্যে আরেকটা দারুণ জিনিস পেলাম, সেটা হচ্ছে এই যে একটা এক্সপ্লিট সফটওয়্যারের একটা 3 মাসের ফ্রি প্রিমিয়াম লাইসেন্স দিয়েছে এরা আমাকে, ঠিক আছে? তো এটাতে কি হচ্ছে যে ভিডিওটা যখন তুমি ক্রিয়েট করছো, তুমি সেখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভিডিওর চেঞ্জ করতে পারো, রিপ্লেস করতে পারো, বা ব্লার করে দিতে পারো, আর এটার জন্য তোমার কোনো গ্রিন স্ক্রিনের দরকার নেই, ঠিক আছে? তো এই সফটওয়্যারটা যেটা এটার সাথে আসছে, 3 মাসের একটা ফ্রি এরা দিয়েছে, ব্যবহার করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা এটা নিতে পারো, ঠিক আছে? তো এটা হলো মাইক, ওয়েবক্যামের ব্যাপারে। এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাইক। তো এটা হচ্ছে যে মাইকটা আমি কিনেছি সেটা হচ্ছে বোয়া মাইক। আচ্ছা হ্যাঁ, ওয়ান মোর থিং, এটা ওয়েবক্যামের দামটা আমি বলিনি, আমি এটা অ্যামাজন থেকে কিনেছি, এটা মোটামুটি আমরা 12,000 টাকা মতো পড়েছে। তো খুব একটা এক্সপেন্সিভ ক্যামেরাতে না গিয়ে ইন দ্য বিগিনিং তোমরা এটা নিয়ে স্টার্ট করতে পারো, বিগিনার্সদের জন্য বলছি। অবভিয়াসলি মার্কেটে অনেক ভালো ভালো ক্যামেরা, দামি দামি জিনিসপত্র আছে, তো সেগুলো যদি এই মুহূর্তে না ইনভেস্ট করতে চাও, স্টার্ট অফ উইথ দিস, যেটা আমি করেছি, আর আমার মনে হয় কোয়াইট হেল্পফুল, আর ভালো ভিডিও কোয়ালিটি আসছে, ঠিক আছে? আর সেকেন্ড থিং, হ্যাঁ, যেটা আমি মাইকের কথাটা বলছিলাম, তো মাইকটা হলো বোয়া মাইক, এরও কিন্তু প্রচুর ফিচার্স আছে। তো চলো বলি এক এক করে ফিচার্স গুলো কি। প্রথম কথা হচ্ছে এটার একটা অনেক বড় কেবল আছে, ঠিক আছে? এই দেখো, এদের অনেকটা লম্বা কেবল। সো এই কেবলটাতে কি হচ্ছে কি, তুমি যদি মনে করো ভিডিওটা রেকর্ড করবে দূরে গিয়ে, ক্যামেরা থেকে দূরে গিয়ে, তো সেই অপশনটাও আছে, তুমি তোমাকে যে সামনে দাঁড়িয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্লাস তুমি এটাকে একটা ট্রাইপডের উপরেও মাউন্ট করে তুমি ভিডিওটা করতে পারো, ঠিক আছে? আর এটা হচ্ছে সেকেন্ড ফিচার। আর যদি মনে করো যে তুমি কি রেকর্ড করছো এটা তুমি নিজে শুনবে, সেই অপশনটাও আছে, কারণ এর সঙ্গে একটা ইনবিল্ট হেডফোন জ্যাক আছে। সো এই ইনবিল্ট হেডফোন জ্যাকটা দিয়ে তুমি তোমার নিজস্ব রেকর্ডিংটাও শুনতে পারছো, সেখানে তোমার অন্য কাউকে দরকার নেই শোনার জন্য যে কেমন হচ্ছে। প্লাস এটা তুমি ক্যামেরার সঙ্গেও ডাইরেক্টলি অ্যাটাচ করতে পারো, মানে আলাদা কোনো ইকুইপমেন্ট তোমার লাগবে না। তো এই বোয়া মাইকটা আমার 800-900 টাকা, 800-850 মতো পড়েছে, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, আর এটা কোয়াইট হেল্পফুল অ্যাজ এ বিগিনার। অ্যাগেন আমি বলছি, তোমরা এটা নিয়ে স্টার্ট করতে পারো, এটা প্রচুর লোকে কিনেছে, মানে তুমি অ্যামাজনে গিয়ে দেখলে পাবে অনেক লোকে এই মাইকটা কিনেছে, আর আশা করি অনেকের জন্য তোমার এই মাইকটা হয়তো অলরেডি আছে, মানে অনেকেই হয়তো ব্যবহার করছো। তো কেমন লাগছে রিভিউ, যদি এর থেকে কিছু মানে থাকে ফিচার্স, প্লিজ আমাকেও জানিও কমেন্টে, ঠিক আছে? তো এই দুটো জিনিস আমি আজকে শেয়ার করলাম, আশা করি ইনফরমেশনটা মানে হেল্পফুল হলো তোমাদের জন্য, যারা ভাবছো স্টার্ট করবে ইউটিউব, স্টার্ট করবে ব্লগিং করা, কি মাইক নেবে, কি ওয়েবক্যাম নেবে, ঠিক আছে? তো তাদের জন্য আমার মনে হয় এই দুটো অপশন কোয়াইট গুড। চলো, আশা করি এটা তোমাদের হেল্পফুল হলো, আর যদি হলো প্লিজ একটা
লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলো ভালো লাগছে দেখতে, আর যদি নতুন কিছু জানতে চাও আমার কাছ থেকে, প্লিজ জানিও কমেন্টে। তো এভাবেই আমাদের জার্নিটা চলো চলো আজকের মতো আসি, টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ঠিক আছে, বাই।